বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব যে কীভাবে পেজ সেট আপটা করতে হয়, অর্থাৎ ওই এ ফোর সাইজে কাগজে আমরা যখন প্রিন্ট দিব, এ ফোর সাইজের কাগজে যখন প্রিন্ট দিব, এটা কীভাবে কীভাবে এটা এ ফোর সাইজ করে নিতে হয় প্রয়োজন অনুযায়ী, সেটা আমরা দেখব আজকে। তো এই যখন আমরা ওই ওয়ার্ড ডকুমেন্টের যে যখন ফাইলটা ওপেন করব, ওপেন করার পরে যখন এই সাদা পেজ যখন আসবে, তো গত ক্লাসে তো আমরা লিখছিলাম বাংলা ইংরেজি লিখেছিলাম যে কীভাবে বাংলা লিখতে ইংরেজি লিখতে হয়, তারপরে এখানে কীভাবে কালার করতে হয়, বড় ছোটো করতে হয়, এই টুকটাক কিছু দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে এটাকে কীভাবে প্রয়োজন অনুসারে পেজটা সেট আপ দিতে হয়। তো সেই জন্য প্রথমে ওই যে পেজ লেআউট আছে এখানে, এখানে এই যে পেজ লেআউট আমরা এখানে ক্লিক প্রথমে হোমে ছিলাম, এরপর আমরা কী করছি এখানে এই যে পেজ লেআউট আছে, এই যে তীরটা কোথায় গেছে, এই যে পেজ লেআউটে গেছে কিন্তু। হ্যাঁ, তো এখানে যাওয়ার পরে এখানে আমরা কী করব, এই যে আমরা এখানে দিব, হ্যাঁ, অর্থাৎ ওই যে সাইজে দিব প্রথমে, সাইজে দেওয়ার পরে এই যে এ ফোর লেখা আছে কিন্তু, এই যে এ ফোর মানে এ ফোর সাইজ, এখানে আমরা ক্লিক করলাম। করার পরে আমরা এখানে মার্জিনে আসবো, মার্জিনে আসার পরে এই যে এখানে কাস্টম মার্জিনে ক্লিক করব, কাস্টম মার্জিনে আসার পরে তখন আমরা কী করব, এখানে এই যে টপ লেফট আছে এখানে, টপ মানে উপর বোঝায়, লেফট মানে নিচে বোঝায়, অর্থাৎ উপরে নিচে যাতে সমান থাকে এই জন্য আমরা কী করবো, এখানে নিচের এটাতে যখন ক্লিক করবো তখন এটা কিন্তু এই যে 0.4 আসছে কিন্তু, ঠিক আছে। তারপর আবার লেফটে আমরা দিব, অর্থাৎ এই যে যখন আমরা নিচেটাতে ক্লিক করবো তখন এইভাবে কমতে থাকবে, তো এখানে 0.4 আসছে, দুইটাতে যখন সেম আসবে টপ এবং লেফটে তখন আমরা কী করবো, এখানে ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিব। হ্যাঁ, ওকে দেওয়ার পরে এই যে কোথায় চলে আসছে এটা বক্সটা, ওই ইয়াটা মানে যে কার্সার যেটা আমরা বলি কার্সার বা যেটা এখানে চলে আসছে, তো এখানে দিলে পেজটা বড় হয়ে গেলো, অর্থাৎ এটা এ ফোর সাইজ হয়ে গেছে আর কি পেজটা। তো এখানে আমরা কী করবো, এখানে যদি কিছু লিখি বা লিখতে চাইলে তো লিখতে পারবোই, যে কোনো কিছু আমরা লিখতে পারবো, এজ এ স্টুডেন্ট, এই আমরা যে কোনো কিছু লিখতে পারবো, এজ এ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, এজ এ স্টুডেন্ট, জাস্ট যে কোনো একটা লেখা আমরা লিখলাম। তো এইটাতে আমরা যদি বললেন আমরা একটা কোনো একটা বক্স বানিয়ে লিখবো, তাহলে বক্সটা বক্স বানিয়ে লিখতে পারবো। তো বক্সটা হচ্ছে যেমন বক্স আমরা কোথেকে আনবো, বক্সটা বলছি ইনসাইড থেকে বক্স আনবো, যে আমরা ইনসাইডে যাবো তখন এখানে টেবিল আছে, তো টেবিলে এখানে যখন আমরা ক্লিক করবো তখন এই যে টেবিলের মতো এখানে ইয়ে আসছে, তো আমরা প্রয়োজন অনুযায়ী এখানে শখ নিতে পারবো, যে এখানে যে এখানে কিন্তু আছে কটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে, তো আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো কটা নিতে পারবো। যেমন আমি 7টা নিলাম, 7টা নিলাম, তারপর নিচের দিকে অন্তর্ভুক্ত আমরা এখানে এসে আবার 8টা পর্যন্ত নিতে পারবো এখানে। হ্যাঁ, কটা হয়, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে মোটামুটি একটা বক্স হলো। তো এইটাকে আমরা ইচ্ছা করলে আবার বাড়াইতে পারবো, বাড়াইতে হলে কী করতে হবে, বাড়াইতে হলে আমাকে এখানে যেতে হবে, এই যে এই কার্সরটাকে এখানে নিতে হবে, কার্সরটা আমরা দেখতেছি তো এটা এখানে নিতে হবে, এখানে আনার পরে যখন আমরা ক্লিক করবো তখন এই যে কার্সরটা এখানে লাফাতে থাকবে, তো আমরা এখানে তারপর কী করবো, যখন এন্টারে চাপ দিবে তখন কিন্তু বাড়তে থাকবে, বাড়বে, ঠিক আছে, এই যে কলাম একটা বাড়লো। হ্যাঁ, তো আমরা এটাকে কী করতে পারবো, আমরা ইচ্ছে করলে এটাকে কমাতে পারবো, বাড়াতে পারবো, যেমন যে যে আমরা এখানে লিখি সিরিয়াল নো, ঠিক আছে, অর্থাৎ এস দিয়ে প্রধান সিরিয়াল নো, তো যে এখানে আমরা যদি দিই যে 1, 1, তারপরে হচ্ছে কি এটা হলো 2, তারপরে এই যে 3, 3, 1, 2, 3, তারপরে হচ্ছে কি 4, তারপরে হচ্ছে 5, 6, 7, 8, ঠিক আছে। তো আমরা কী হলাম, আর একটা আমরা 10 পর্যন্ত নিব, তো এখানে কার্সন নিয়ে এসে আমরা কী করবো, আবার এন্টার দিব, দিলে ওই যে আরেকটা বাড়লো, এখানে হলে কি লিখবো আমরা 9,
তবে অর্থাৎ যতটা খুশি আমরা নিতে পারবো, ইচ্ছা হলে যত খুশি তত নিতে পারবো। এইভাবে কার্সরটা এখানে নিয়ে এন্টার চাপ দিলেই এই মানে রো এই কলাম বাড়তে থাকবে। তারপরে এখানে কত 10, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা করতে পারবো আর কি। এরপর আমরা এখানে লিখতে পারবো, বিভিন্ন কিছু লেখালেখি করতে পারবো। তো আপাতত আজকে এই পর্যন্তই, আমরা আবার পরবর্তীতে কিছু চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।